নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ঐতিহাসিক কৃষক আন্দোলনের বর্ষপূর্তি, বিশাল মিছিল শিলচর। হস্ত তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন শিলচরে, শিল্পকে বাঁচিয়ে রাখার আহ্বান। ফিস দিয়েও অটোর ফিটনেস থেকে বঞ্চিত, সরব অটো সমন্বয় কমিটি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির তরফে গোটা দেশের সাথে শুক্রবার শিলচরেও বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিন বিক্ষোভ মিছিলটি শিলচর নরসিংটোলা ময়দান থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ে এলাকায় পৌঁছে এক জমায়েতের মাধ্যমে ভারত সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে গোটা এলাকাকে উত্তপ্ত করে তোলা হয়। বিজেপি পরিচালিত কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মকর্তারা এদিন বহু বিস্ফোরক অভিপ্রায়ের পাশাপাশি সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন। বিক্ষোভ চলাকালীন তারা বলেন, পুঁজিপতিদের স্বার্থ রক্ষার্থে কেন্দ্র সরকার তিনটি কৃষি আইন ফাঁকি দিয়ে পাশ করেছে, যার বিরুদ্ধে গত এক বছর থেকে সংযুক্ত কিষাণ মোর্চা রাজধানী দিল্লিতে আন্দোলন চালিয়ে গেছে এবং কৃষকদের টানা এক বছর আন্দোলনের শেষে আত্মসমর্পণ করল ভারত সরকার সহ তার সশস্ত্র বাহিনী। কিন্তু এরপরও দেশের কৃষক সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই মাথানত করাকে বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করতে পারছেন না, কারণ বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি ও উন্নয়নের প্রলোভন দেখিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসীন হয়েছে। যতক্ষণ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার তিনটি কৃষি আইন লিখিতভাবে সংসদে প্রত্যাখ্যান না করে, ততক্ষণ দেশের গরিব কৃষকরা তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে এদিন হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও এমএসপির আইনগত গ্যারান্টি প্রদান, বিদ্যুৎ বিল বাতিল, কৃষকদের জমির পাট্টা প্রদান, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি রোধ করা ইত্যাদি বিষয়ে এদিন ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সারা ভারত কৃষক সভার কর্মকর্তারা। দিল্লিতে অনুষ্ঠিত হওয়া কৃষক আন্দোলন সমস্ত ভারতবর্ষকে আজকে একটা পথ দেখানোর জায়গাতে গেছে। আমরা উৎফুল্লিত এর জন্য যে সরকার যেসব যে যায়ভাবে রাষ্ট্র পরিচালনা করছে সেটা জনগণের স্বার্থের বিরুদ্ধে সেটা করছে। প্রতিদিন রাষ্ট্রের জায়গাগুলো বিক্রি করছেন, সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হচ্ছে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই জায়গাতে কৃষক আন্দোলন একটা ঐতিহাসিক জায়গাতে পৌঁছেছে, যেখানে যে আন্দোলনের সাথে জড়িয়ে গেছে শ্রমিক স্বার্থ, যে আন্দোলনের সাথে সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে গেছে। তাই আমরা বারবার বলছি, শ্রমকোটও বাতিল করতে হবে। এটা আমাদের ঘোষণা যে শ্রমকোট বাতিল করতে হবে, এবং যত সময় পর্যন্ত তারা এটা করছেন না তত সময় পর্যন্ত আন্দোলন চলবে। এই সরকারের পতনের বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরাও সামিল, আমরাও তাদের সাথেই সামিল। আমরা এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা সমস্ত ভারতবর্ষ জুড়ে চলছে এবং তাকেই পথ দেখিয়েছে কৃষক আন্দোলন। তাই কৃষক আন্দোলনকে আমরা এখান থেকে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং এই আন্দোলন যতদিন চলবে আমরা তার পাশে ছিলাম, আছি এবং থাকব। কাছাড় জেলা ভিত্তিক হস্ত তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন হল শিলচরে। শুক্রবার অফিস পাড়া সংলগ্ন সরকারি সঞ্চালক হস্ত তাঁত ও বস্ত্রশিল্প বিভাগের কার্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাছাড় জেলা উপায়ুক্তা কীর্তিজল্লী ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন উপস্থিত বক্তারা তাঁত শিল্পের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের দ্বারা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে হস্ত তাঁত শিল্প অন্যতম, তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এরই অঙ্গ হিসেবে শিলচরেও এদিন হস্ত তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। আসামের ছটি জায়গার সঙ্গে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমষ্টির সিঙ্গিরবন ক্লাস্টার হিসাবে একটা ক্লাস্টার তৈরি করা হয়েছিল, এবং আমি যতটুকু জানি প্রায় 2 কোটি টাকা সরকার এটার জন্য মঞ্জুর করেছিল। তৎকালীন মন্ত্রী যিনি ছিলেন হ্যান্ডলুম টেক্সটাইলের, আমি মনে করি ওনার কথা না বললে এটা কার্পণ্য হবে, রঞ্জিৎ দত্ত মহাশয়, উনি এটা বিশেষ উদ্যোগ নিয়ে এই কাছাড় জেলার লক্ষ্মীপুর সমষ্টির এই
আমাদের সিঙ্গিরবন এলাকায় ক্লাস্টারের জন্য উনি এটা মঞ্জুর করিয়েছিলেন এবং তার পরবর্তীতে এটা কাজ শুরু হয়। কিছু টাকা এসেছে, কিছু টাকা আসা এখনো বাকি আছে এবং মোটামুটি প্রায় 360 জন গ্রুপ মনে হয় মহিলা এটার সঙ্গে এনগেজ হয়েছেন যারা এই হ্যান্ডলুমের কাজে জড়িত আছেন। আর আমি আজকের দিনে যে বিধানসভা সমষ্টি লক্ষ্মীপুর থেকে আমি প্রতিনিধিত্ব করি, আমার বলতে এটা আনন্দ লাগে যে লক্ষ্মীপুর সমষ্টিতে কাছে অটল ফিটনেস নীতি গিয়ে হয়রানির শিকার হচ্ছেন অটো চালক সহ অটো মালিকেরা। বিগত 3-4 মাস আগে ফিস জমা দিয়েও আজ অবধি অটল ফিটনেস পাননি তারা। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাছাড় জেলার পরিবহন কার্যালয়ের সম্মুখে দাঁড়িয়ে অটল ফিটনেস না পাওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন অটো সমন্বয় কমিটিকে জানালেও তারাও পরিবহন বিভাগে এসে বিষয়টি নিয়ে সরব হন। এদিন অভিযোগকারীরা খুব উগ্রে দিয়ে বলেন, যারা মাস দুয়েক আগে অনলাইনে বুকিং করেছেন তাদেরকে এখনো ফিটনেস প্রদান করেননি বিভাগ। আমার কথা হলো যে যারা ফিস আগে কাটিয়েছিল, যারা ফিস আগে জমা দিয়েছে, এরা ফিটনেসটা সিরিয়াল দেওয়া লাগে। কিন্তু দেখা যায় নভেম্বরও বহুত অটো রিক্সা ড্রাইভারে ফিস কাটছে, কিন্তু তার ফিটনেসটা হয়ে গেছে কীভাবে? এই ফিটনেসটা হইলো যেহেতু জানুয়ারি থেকে অগস্টের ভিতরে যারা ফিস কাটছে এরা আর ফিটনেস হল না। নভেম্বরও যে মানুষ ফিস কাটছে তার ফিটনেসটা কীভাবে এই দ্বিতীয় অফিসে হয়ে যায়, এটা লই আমরা তীব্র প্রতিবাদ জানাই। যদি ফিটনেস রীতিমতো দ্বিতীয় অফিস থেকে আমরা না পাই অটোরিক্সার ফিটনেস, যেহেতু আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা আগামী দিনে এই বিষয় লইয়া আমরা দ্বিতীয় অফিসে একটা ধর্ণা দিমু। আমরার যে অটোগুলা সকাল 8টায় দ্বিতীয় অফিসের সামনে লম্বা লাইন ধরিয়া রাত্রে 7টা পর্যন্ত থাকে, কারণ তারা এই থেকে একদিকে তারা রুজি রুটি গাটাওর, অন্যদিকে যে সরকারি যে ফিসটা এটা জমা দেওয়ার পরে সরকারে তার পয়সা লইয়া গেছি, কিন্তু একটা ফিটনেসের যদি একদিন ল্যাপস হয় 50 টাকা আমরা ফাইন দিতে লাগে। আজকে আমরা গভর্নমেন্ট ফিস দেওয়ার পরে যে আমরা দিনকে দিন যে হাজিরা যার আমরা প্রত্যেক দিন যে 10-15 দিন 20 দিন পর্যন্ত আমরা ওয়েট করি, আর আমরা যে ক্ষতিটা কে পূরণ করবো? অথচ এরপর যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ফিটনেস ঠিক সময়ের মধ্যে প্রদান করে দিচ্ছে কর্তৃপক্ষ, তাই এদিন তারা ধারাবাহিকতায় বজায় রেখে সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যেতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি রাখেন। সবারই একটা খুব যে গোয়ালাপ এই মানুষটা যে একটা 2 নম্বরি সিস্টেম নাকি তা করে, অটো সকালে 9টার সময় 10টার সময় আইয়া লাইন ধরে, কিন্তু দেখা যায় কি তা রাত্রে 5টা 6টার পরে আইন এমবিআই স্যার আইয়া এই অটো কয়েকটা দিয়া তাই সম্পূর্ণ করতেন, তার ব্যাটারি চার্জ জায়গা হিতা হয়ে যায়। এইসব কারণে আজকে এই যে 11 আগস্ট রিসিট কাছে গভর্নমেন্টের টাকা দিয়া দিছে, কিন্তু টাকা দেওয়ার পরেও আজ পর্যন্ত ফিটনেস পাইছে না। অলরেডি তাদের তারে ডেট দেওয়া 3-11, ডেট দেওয়ার পরেও আবার হে 3 দিন 4 দিন ধরে করতে, এইরকম প্রায় আজকে 100 উপরে অটো। আমরা একটাই ডিমান্ড দিব আজকে এখন এমবিআই মহাশয়, আমরা নিজে আমরা সংস্থার প্রতিনিধি হিসাবে আজকে কইয়া গেছিলাম যে আমরা স্মল ট্রেডার, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা ছোটো ছোটো অটো লইয়াই। আপনি আগে দিনের বেলা সকালে 11টার থেকে আপনার লাখ লাখ সব বড় বড় গাড়ি তারা যার বিগ শট তারার ফিটনেস করিয়া দিলে এটা, আর অটোরে একদম একদম ছাত্রাস বিহেভিয়ার মতন আমরা দাঁড়া করিয়া রাখলাম। কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্রের অধীনস্থ গঙ্গাপুর ফেরি পরিষেবা জরাজীর্ণ অবস্থার দরুন দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, এলাকার যাতায়াতের একমাত্র মাধ্যম গঙ্গাপুর ফেরিঘাট, কিন্তু বর্তমানে 3টি সরকারি ইঞ্জিন নৌকো বিকল হয়ে পড়ায় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত 5 মাস থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জীবিকা নির্বাহ চরম কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থানীয় কিছু যুবক ব্যক্তিগত নৌকার মাধ্যমে বিনামূল্যে সেবা প্রদান করলেও ছোট নৌকায় যাতায়াতকারী লোকজনদের প্রতিদিনই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বলে জানান তারা। আগামী দিনেও এই অবস্থা চলতে থাকলে কোনো এক সময় ভয়াবহ নৌকো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশা ব্যক্ত করেন তারা। এদিকে গঙ্গাপুর গ্রামের সমস্যা নিয়ে স্থানীয় নেতা মন্ত্রী সহ কাছাড় জেলা প্রশাসন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেনি।
কোভিড মহামারীর দরুন বিগত দু বছর থেকে কর্মহীন অবস্থায় ঘরে বসে দিন কাটাচ্ছেন অনেকেই। এহেন অবস্থায় গঙ্গাপুর গ্রামের ফেরি পরিষেবার অবনতি ঘটায় মানুষের সঙ্গে আতঙ্ক দেখা দিয়েছে। তারা আরও যোগ করে বলেন, দিন কয়েক আগে 25-30 লক্ষ টাকা খরচ করে ইঞ্জিন বোটের মেরামতের কাজ করা হলেও বর্তমানে সরকারি ইঞ্জিন বোটগুলোর 3টি ইঞ্জিনই বিকল হয়ে পড়ে আছে। তাই বিভাগীয় ফেরি চালকরা রশির মাধ্যমে ইঞ্জিন বোট টেনে যাত্রী পরিষেবা চালিয়ে যাচ্ছেন। গঙ্গাপুর গ্রামের বসবাসকারীর সমস্যার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করে শীঘ্রই বরাক নদীর উপর একটি সেতু নির্মাণ সহ এলাকার শীঘ্রই ফেরি পরিষেবা চালু করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। যে অবস্থা এই আদর্শ গ্রামের যে অবস্থা, এইখানে যে ফেরির সেবা যেটা চলছে বর্তমানে, 3-3টা ইঞ্জিন বোট টোটালি ড্যামেজ, টোটালি বন্ধ আজকে 5 দিন ধরে। এই ইয়েটা বিগত 5 মাস ধরে এরকমই চলি আর। আজকে এই গ্রামের কিছু লোক আছে যারা ফ্রি সার্ভিস বলতে গেলে ফ্রি সার্ভিসই, এরা মানুষের যে আসা যাওয়া করা লাগে, সুযোগ সুবিধা দেওয়ার লাগিয়া তারা ছোটো নাও দিয়ে মানুষের পারাপার করে। এই নাওটাও আজকে 2-3 বার ডুবলো এখানে। কিন্তু এখন দেখা যার যে যদি বিগত দিন আগামী দিনে যদি এরকম এই পরিস্থিতি থাকি যায়, এখানে বড় বড় কোনো ঘটনা ঘটতে পারে। তো এই এই ব্যাপারে আজকে কার্য আমাদের এই আইডিওলজি ডিপার্টমেন্টের যারা অধিকারিকরা আছে, কোনো পাত্তা নাই, লেশির কোনো পাত্তা নাই, আমাদের স্থানীয় নেতা বিধায়কদের কোনো পাত্তা নাই। যদি এই পরিস্থিতি থাকে তবে আগামী দিন এই গ্রামের আমাদের আয় উন্নতি নিয়ে অনেক অসুবিধা হয়ে যাবে। কারণ এই যে করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে প্রায় 2 বছর মানুষের রুজি রোজগার হয় নাই, কিন্তু আজকে মানুষ একদম ত্রাসিত হয়ে গেছে। তাই অবিলম্বে এই ঘাটে ফেরি সেবা চালু হোক, আর আজকে যেই যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য টেম্পোরারিভাবেই একটা কোনো ঘাট থেকে বোট আনে এই ফেরি সার্ভিসটা চালু করার জন্য অনুরোধ রইল। 5 দিন ব্যাপী আধার কার্ড প্রক্রিয়া সম্পন্ন হলো তারাপুরে। উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংস্থা ও তারাপুর নিউ এরিয়ান্স ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় বিগত সোমবার অর্থাৎ 22 নভেম্বর থেকে টানা 5 দিন এই আধার কার্ড প্রক্রিয়া শুরু হয় নিউ এরিয়ান্স ক্লাব প্রাঙ্গণে। এই প্রক্রিয়া সম্পন্ন হয় শুক্রবার। এই 5 দিনে 2 শতাধিক জনগণ আধার কার্ড তৈরি করেন বলে জানান যৌথ সংস্থার কর্মকর্তারা। বিগত দিনেও সংস্থা দুটো সমাজসেবামূলক কাজ করে গেছে, আগামীতেও তারা এইভাবে জনগণের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন। আমরা উদয়ের পথে এনজিওর পক্ষ থেকে আমরা 22 তারিখ থেকে আজকে 26 তারিখ অবধি 5 দিন, মোট 5 দিন আমরা আধার কার্ডের ক্যাম্প করেছি। আমাদের সাথে সহযোগিতা করেছেন নিউ এরিয়ান্স ক্লাব তারাপুর। তারা আমাদেরকে ওনাদের ক্লাবটুকু ব্যবহার করার জন্য আমাদেরকে দিয়েছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই নিউ এরিয়ান্স ক্লাবের সকল সদস্যকে। আমরা আগামীতে মালিনী বিল, তারাপুর মালিনী বিলে আমরা আরেকটা ক্যাম্প করব। অতি সত্বরেই আমরা এই ক্যাম্পটা চালু করব। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারাপুরবাসীকে। তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং ধৈর্যভাবে খুব সুন্দরভাবে আমরা এই ক্যাম্পটা চালিয়ে যেতে পেরেছি ওদেরই জন্য। কবে স্টার্ট হয়েছে ক্যাম্প? আমরা 22 নভেম্বরে আমরা স্টার্ট করেছি। আজকে 26 নভেম্বর, আজকে আমরা এই জায়গার ক্যাম্পটা আমরা শেষ করব। আর আমরা হয়তো কালকে বা পরশু থেকে আমরা মালিনী বিলে আমরা আবার স্টার্ট করব। মোটামুটি কতজনে বানিয়েছেন? আমরা মোটামুটি 200-এর উপরে হবে। 5 দিনে আমরা 200-এর উপরে আমরা 26/11 মুম্বাইয়ে হওয়া হামলায় পুলিশ এবং সেনাবাহিনীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার সন্ধ্যায় ধর্মনগর প্রেস ক্লাবে মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের সম্মান জ্ঞাপন করা হয়। 2008 সালের 26 নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেল সহ বিভিন্ন জায়গায় পাকিস্তানি আতঙ্কবাদীদের আক্রমণের কথা এখনো ভুলতে পারেনি ভারতবাসী। ভারতবাসীদের বাঁচাতে এনএসজির জওয়ানরা তাদের জীবনের বাজি রেখে হাজারের উপর লোকের জীবন বাঁচিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্র। ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানরা
ঢের করে দিয়েছিল আতঙ্কবাদীদেরও। মুম্বাই হামলায় শহীদ হওয়া বীর জওয়ানদের স্মরণে সারা দেশ জুড়ে আজও 26 নভেম্বর দিনে শোকের ছায়া নেমে আসে ভারতবাসীদের মধ্যে। এই ঘটনার আজ 13 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনো সেই শোকের কাহিনী যেমন জলজল করছে ভারতীয়দের চিন্তাভাবনায় এবং অন্তরে। সন্ত্রাসবাদীদের দ্বারা ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণের ঘটনা এখনো বন্ধ হয়ে যায়নি। আর কতদিন এমন করে ভারতীয়রা তাদের ভাই বোনদের হারাবে তা জানা নেই। তবে ভারত এখন অনেক মজবুত, কোনো সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে ভারতের যে ক্ষতি করা যাবে না তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বারবার দৃষ্টান্ত হয়েছে। মুম্বাই হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় ধর্মনগর প্রেস ক্লাবে মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়, পাশাপাশি 1 মিনিট নীরবতাও পালন করা হয়। হাজার হাজার কে তারা গৃহবন্দী করে রাখল। এনএসজি তখন আমাদের ভারত সরকার এনএসজি জওয়ানরা নিজের জীবনকে উৎসর্গ করে একের পর এক পরিকল্পনা করতে থাকে। শেষ মুহূর্তে পাকিস্তানি জঙ্গিবাদীদের হাত থেকে আমাদের ভারতীয়দের রক্ষা করে। তবে এই ঘটনায় 164 জন নিহত হয়েছিল, তার মধ্যে ছিল আমাদের সাহসী সেনাবাহিনীর লোকেরাও, ছিল 308 জন আহত। তখন থেকেই চলছে একের পর এক সন্ত্রাসবাদী হামলা। একই কারণে কাশ্যপকে ফাঁসি কাস্তে তুলানো হয়, কিন্তু এখনও সেই শেষ হয়নি। আর কত এইভাবে রক্ত ঝরবে আমাদের ভারতীয়দের? আর এই সৈনিকদের শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্যই আজ আমাদের ধর্মগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে এদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। ন্যাশনাল ফার্মাসিস্ট উইক উপলক্ষে বৃহস্পতিবার শিলচর মেহেরপুর শিফা ফার্মাসিস্ট ইনস্টিটিউটের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবির শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আয়োজক কমিটির কর্মকর্তারা বলেন, গত সোমবার থেকে গোটা দেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ন্যাশনাল ফার্মাসিস্ট উইক। এরই অঙ্গ হিসেবে এদিন শিলচরেও তা পালন করা হয়। এই বিশেষ কর্মসূচির থিম হচ্ছে ফার্মাসিস্ট স্বাস্থ্য পরিষেবার এক অবিচ্ছেদ্য অঙ্গ। সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচি চলবে শনিবার অর্থাৎ 27 নভেম্বর পর্যন্ত। এই কর্মসূচিতে রয়েছে রক্তদান শিবির, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এইচ বড়ভূঁইয়া, অধ্যক্ষ দীপঙ্কর নাথ, কোঅর্ডিনেটর হাবিব বড়ভূঁইয়া, প্রতিষ্ঠানের প্রশিক্ষক প্রশিক্ষিকা সহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তারা। We are celebrating 60th National Pharmacy Week in our premises, Shifa Pharmacy Institute. We have started this program from 22nd of November, and we are carrying out different kind of activities. Like we have started with inauguration session, and main focus of this particular program is that we are arranging a voluntary blood donation camp in association with Silchar Medical College. And our students are participating. We are donating blood for the well-being of the society. And mainly regarding program, our complete program is coordinated by one of our faculty member, Mr. Habib Majar Bhuiya. So he will speak a little bit about the program in front of you. বিজেপি কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি পদে পূর্ণ নিযুক্ত পেলেন অমিতেশ চক্রবর্তী। অসম প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি সিন্ধাকু অঙ্কুর বড়ুয়ার নেতৃত্বে শুক্রবার অন্যান্য জেলার সাথে কাছাড় জেলার যুব মোর্চার সভাপতি পদেরও নিযুক্তি দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে পূর্বের সভাপতি অমিতেশ চক্রবর্তীকে পুনরায় নিযুক্তি দেওয়া হয় কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি পদে। উল্লেখ্য, সামনেই রয়েছে পুরসভা নির্বাচন। এ নিয়ে জেলা কমিটির অনেক চ্যালেঞ্জ। এরই পরিপ্রেক্ষিতে পদাধিকারীর দায়িত্বে দেওয়া হচ্ছে দলের ভরসা প্রবীণ পদাধিকারীগণকে। এক বিবৃতিতে অমিতেশ বাবু বলেন, রাজ্যিক যুব মোর্চা সভাপতি সিন্ধাকু অঙ্কুর বড়ুয়ার নেতৃত্বাধীন পূর্ণ গঠিত কমিটিতে কাছাড় জেলা যুব মোর্চা কমিটির সভাপতি পদে নিযুক্ত হওয়াতে তিনি খুব খুশি। দেশের অগ্রগতি উন্নয়নের জন্য যুব সমাজকে একত্রিত করে রাখার কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন।
কাছাড় জেলায় শুক্রবার সংবিধান দিবস পালন করা হয়। এ উপলক্ষে জেলার সরকারি কার্যালয়গুলোর আধিকারিক ও কর্মচারীরা সমবেতভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করে সংবিধানের রচয়িতা ডক্টর আম্বেদকরের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। কেন্দ্রীয়ভাবে এদিন জেলা শাসকের কার্যালয়ে আধিকারিক ও কর্মচারীদের সমবেতভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করান অতিরিক্ত জেলা শাসক দীপক জিডুম। এর আগে তিনি দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, আজকের দিনে দেশের সংবিধান গৃহীত হয়েছিল। এদিন প্রথমে সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। ত্রিপুরা থেকে পাথারকান্দি আসার পথে সোনাখিরা পুলিশ চেক গেটে ধরা পড়ল চারটি সুপারি বোঝাই লরি, সঙ্গে আটক করা হয়েছে চার চালককে। চেক গেটের ইনচার্জ সঞ্জিত সিনহা জানান, শুক্রবার কাক ভোরে চারটি মিনি লরি আসলে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িগুলো তল্লাশি চালান। এতে মোট 208 বস্তা ভর্তি সুপারি উদ্ধার হয়। পুলিশের ধারণা, এগুলো ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে। সুপারিগুলো পাথারকান্দির আসিমগঞ্জ এলাকায় নিয়ে যাবার কথা ছিল। আটক চারটি লরির চালকের নাম কালাম উদ্দিন, বাড়ি উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন জুড়কালভার্ট গ্রামে। নীতিশ পাল, বাড়ি উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকায়। অনন্ত দাস, বাড়ি পাথারকান্দিতে। চতুর্থ গাড়ির চালকের নাম নুরুল হক, বাড়ি স্থানীয় সোনাখিরা এলাকায়। সঞ্জিতবাবু আরও জানান, ধৃত চালকদের বিশেষ আইনে জামানত দেওয়া হলেও সুপারিসহ লরিগুলো পুলিশের জিম্মায় রয়েছে। জাঁকজমকভাবে প্রথমবারের মতো সংবিধান দিবস উদযাপন করল ভারতীয় জনতা পার্টি এসসি মোর্চা। সংবিধান প্রণেতা বাবা সাহেব রাও আম্বেদকরকে সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দলের কর্মকর্তারা এক বাইক র্যালিও বের করেন। র্যালি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে আম্বেদকর উদ্যানে এসে শেষ হয়। পরবর্তীতে ভারতের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান। সামিল ছিলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, নির্মল বণিক, দীপক দাস, ধীমান রায়, কৃষ্ণদাস প্রমুখ। এদিকে সংবিধান দিবস উদযাপন উপলক্ষে করিমগঞ্জ জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে গৌরব যাত্রা আয়োজন করা হচ্ছে। শুক্রবার থেকে 6 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান থাকছে। এদিন গৌরব যাত্রা উপলক্ষে এক সুসজ্জিত ট্যাবলো বের করা হবে। গঙ্গা ভাণ্ডারের সামনে ছিল বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, দিব্যেন্দুনাথ দাস, কৃষ্ণ দাস, নির্মল বণিক, সোমা দাস প্রমুখ। দেশের সংবিধানের প্রয়োজনীয়তা ও অধিকার সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করেন দলীয় বিশিষ্টজনেরা। বদরপুরের চরগোলা ঘোড়ামারা জিপির এক অসহায় পরিবারকে আর্থিক সাহায্য করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ডিজিটাল ভারতের বদরপুর কেন্দ্রে রয়েছে এমনই একটি অসহায় পরিবার, যাদের করুণ দুর্দশায় দৃশ্য চোখে না দেখলেও মোটেও বিশ্বাস করার মতো নয়। কেননা বর্তমান এই ডিজিটাল যুগে এমন হতদরিদ্র পরিবার দেশের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই তিন সদস্যের অসহায় পরিবারের দিকে দেশ স্বাধীনের পর আজ পর্যন্ত সুনজর পড়েনি সরকারের, এমনটাই জানালেন ওই পরিবারের প্রধান সুবোধ দত্ত। অসহায় এই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ডাবল এম এ বিএড। শুক্রবার সুবোধবাবুর উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উপস্থিতিতে সংবাদ মাধ্যমের কাছে জানান, এলাকার জনপ্রতিনিধিদের গাফিলতির জন্য আজ পর্যন্ত তার পরিবার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে তাদের থাকার একমাত্র ঘরের অবস্থা বেহাল। একদিকে থাকছে গবাদি পশু ও অন্যদিকে থাকেন সুবোধ দত্ত তার দাদা এবং বোনকে নিয়ে। কিন্তু তার থেকেও আশ্চর্যের বিষয়, এই ঘরের উপরে ছাদ নেই। এমন অবস্থাতে দিন যাপন করছেন এই অসহায় পরিবারের সদস্যরা। বিধায়ক কমলাক্ষ তার পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিকে বিধায়ক কমলাক্ষ এই অসহায় পরিবারকে সব সময় নিজের সাধ্যমতো সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজকে এসে যে ওনার ঘর যে অবস্থা দেখতে পেলাম, ওনার বড় ভাই একজন এবং ওনার বোন একজন, বড় বোন একজন আছেন, যে অবস্থা দেখলাম, একজন মানুষ এরকম ঘরে থাকতে পারে না। গরু ঘরের থেকে আরও ভালো মানুষ হিসাবে কীভাবে ওনারা থাকছেন,
তো সেই ব্যাপারে আজকে এখন ওনার পাশে আসলাম যে বিশেষ করে ওনার এমএ এবং বিএ ডিগ্রি থাকা সত্ত্বেও উনি কেন এইভাবে এখানে আছেন। তো বিশেষ করে করিমগঞ্জে উনি টিউশন কিছু করছেন, সামনের দিনে উনি যাতে আরও টিউশন করার মাধ্যমে এবং যেভাবে হোক স্বাবলম্বী হতে মোটামুটি সুস্থ এবং সুন্দরভাবে যদি যাতে উনি বাস করতে পারেন তার জন্য যা করণীয় দরকার বিধায়ক হিসাবে আমি একটা প্রচেষ্টা নিচ্ছি। কারণ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ভাইটা প্রথম এইভাবে ঘর দেখে যে একজন এত শিক্ষিত মানুষ এইভাবে একটা ঘরের মধ্যে আছে। এই যে পরিবেশটা বর্তমানে দেখতে পারলাম মর্মান্তিক পরিবেশ। তো সামনের দিনে আমরা চাই যে উনার যাতে সুস্থ এবং সুন্দর একটা পরিবেশের মাধ্যমে, যেহেতু উনি শিক্ষিত তাই শিক্ষার মাধ্যমে শিক্ষার আলো যাতে সমাজে যাতে প্রসার করেন এবং সেই মর্মে উনিও যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন তার জন্য যা করণীয় দরকার বিধায়ক হিসাবে আমার আমি প্রচেষ্টা এবং সামনের দিনে ভগবানের কাছে প্রার্থনা করছি উনার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা, ওনার যাতে ভালো হয় তার জন্য আমি বর্তমানে উনার পাশে এসে দাঁড়িয়েছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি উনি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং উনার জীবন যাতে ভালো হয় তার জন্য যা করণীয় দরকার আমিও সামনের দিনে করবো সেটাই কামনা করছি। ঐতিহাসিক কৃষক আন্দোলনের এক বছর পূর্ণ হয়েছে। কৃষকদের ধারাবাহিক আন্দোলনের পরে সরকারের তিনটি কালো কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সর্বত্র খুশি জোয়ার বইছে, ব্যতিক্রম নয় করিমগঞ্জ জেলাও। এ পরিপ্রেক্ষিতে সিআইটিইউ এর পক্ষে করিমগঞ্জে বিজয় মিছিল বের করা হয়। শহরের কালীবাড়ি রোড স্থিত কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। কালো তিনটি কৃষি আইন অবিলম্বে সংসদে বাতিল করা, বিদ্যুৎ বিল বাতিল সহ নানা দাবিতে স্লোগান দেন তারা। যে তিনটি কালা কৃষি আইন তিনি বাতিল করবেন এবং নতুন 29 তারিখ থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে, সংসদে তিনি এই আইন প্রত্যাহার করে নেবেন। আজকে সংযুক্ত কিষাণ মোর্চা 500 উপর সংগঠন নিয়ে এটা তৈরি হয়েছে এবং একটা না তারা মোদীর দুটো নীতির বিরুদ্ধে তারা দৃঢ় অবস্থান নিয়েছেন। একটা হচ্ছে কর্পোরেট স্বার্থবাহিতার নীতি, কর্পোরেটের সেবা নীতি, আর দু নম্বর হচ্ছে সাম্প্রদায়িক তার রাজনীতি। এই দুটোকে তারা পরাস্ত করেছেন। সমস্ত হিন্দু বা মুসলিম, খ্রিস্টান, বিভিন্ন জাত ধর্মের মানুষকে একত্রিত করে তারা লাগাতার এক বছর লড়াই করার ফলে এই সাফল্য তারা পেয়েছে এবং এটা একটা বার্তা গোটা ভারতবর্ষের কাছে, আগামী দিনে মোদীর এই কর্পোরেট মুখী রাজনীতি, শাসন নীতি এবং সাম্প্রদায়িক রাজনীতি দুটোকেই আগামী দিনে শ্রমজীবী মানুষ পরাস্ত করবেন। বেদনাময় পরিস্থিতির মাধ্যমে কৃষি আন্দোলনের এক বছর পূর্ণ হলো। এক বছরের ধারাবাহিক আন্দোলনে কৃষক ভাইয়েরা অনেকেই আত্মবলিদান দিয়েছেন। শেষ পর্যন্ত সরকার তিনটি কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়, এতে কৃষক ভাইয়েরা অতি সন্তুষ্ট। শুক্রবার ছিল 26 নভেম্বর, কৃষি আন্দোলনের এক বছর পূর্তি। এ উপলক্ষে করিমগঞ্জের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে অল ইন্ডিয়া ডিএসও সহ মহিলা সংগঠন। অনুষ্ঠানের আয়োজন হয় শহরের অনুকূল সাগর সংলগ্ন এলাকায়। স্লোগানে স্লোগানে সরগরম করে দেওয়া হয় এলাকা চত্বর। বহু জোর ঝাপটা প্রতিকূল অবস্থারে কবি অবস্থার মধ্যেই এক বছর তারা আন্দোলন করেছেন এবং সরকার বাধ্য হয়েছে এই আন্দোলনের ফলে তাদের চালা বিল প্রত্যাহার করতে। আমরা কর্পোরেট ক্লাস, যে কর্পোরেট ক্লাসের স্বার্থে ভারত নিজের মোদীর নেতৃত্বে সরকার 6 বছর ধরে চলছে এবং একটার পর একটা কালা বিল এনে ভারতবর্ষের জনগণের স্বার্থ বিরোধী, ভারতবর্ষের জনগণের স্বার্থে বিরোধী কাজ করে চলছে। আমরা আমাদের বিভিন্ন গণসংগঠন এআইডিএসও, এআইডিএ, ডিওয়াইও, সেকেএমএস, মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী কৃষক ভাইদের আমরা অভিনন্দন জানাই এবং তারা আজও যে সরকারের প্রত্যাহারের সত্ত্বেও কালা 21-2000 বিদ্যুৎ বিল 21 এর বিরুদ্ধে আজও আন্দোলন করে আসছে, এর জন্য আমরা তাদের অভিনন্দন জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ঐতিহাসিক কৃষক আন্দোলনের বর্ষপূর্তি, বিশাল মিছিল শিলচর, হস্ততাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন শিলচরে, শিল্পকে বাঁচিয়ে রাখার আহ্বান।
ফিস দিয়েও অটোর ফিটনেস থেকে বঞ্চিত সরব অটো সমন্বয় কমিটি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।